সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে, জানালেন আইন উপদেষ্টা। ছাত্রলীগ নিষিদ্ধ, এসআই নিয়োগ বাতিল নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতার মতো মৌলিক স্বাধীনতা চর্চায় বিশ্বাস করে। স্থানীয় সময় রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ছাত্রলীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার করেছে। তারা সম্প্রতি এই সংগঠনকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মত প্রকাশের ওপর এমন নিষেধাজ্ঞার প্রভাবকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখে? বাংলাদেশের ন্যায্য রাজনৈতিক প্রতিক্রিয়া ও নাগরিক স্বাধীনতাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? এর জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা বাংলাদেশের জনগণের মত প্রকাশ, সমাবেশের স্বাধীনতার মতো মৌলিক স্বাধীনতা চর্চায় বিশ্বাস করি। বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন, আমাদের বিশ্বাস এটি ও আমরা এই মঞ্চ থেকে তা বহুবার স্পষ্ট করেছি। সংবাদ সম্মেলনে 252 জন এসআই বহিষ্কারের বিষয়টি নিয়ে মিলারের কাছে প্রশ্ন রাখা হয়। ওই প্রশ্নের সাংবাদিক বলেন, বাংলাদেশের 252 জন ট্রেনি পুলিশ সাব ইন্সপেক্টর এসআই চূড়ান্ত নিয়োগ থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে তাদের মধ্যে যত হিন্দু ট্রেনি এসআই ছিলেন তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া ধর্মীয় বৈষম্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কি কোনো প্রতিক্রিয়া আছে? এর জবাবে মিলার বলেন, আমি এই বিষয়ে প্রতিবেদনটি দেখিনি, তবে আমরা বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করব। তাকে আবারও প্রশ্ন করা হয়, স্টেট ডিপার্টমেন্ট কিভাবে বাংলাদেশের সরকারি চাকরিতে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন নিয়োগের অনুশীলন সমর্থন করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে? মিলার বলেন, এ প্রসঙ্গে আমি যা বলেছি তার সঙ্গে নতুন কিছু যুক্ত করার নেই। কথিত বৈষম্যের এই ধরনের ঘটনা কি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করবে কিনা? প্রশ্নের জবাবে মিলার বলেন, আপনি আমাকে এমন একটি প্রতিবেদন সম্পর্কে অনুমানমূলক উত্তর দিতে বলছেন যা আমি দেখিনি। আমি এমনটা করতে অস্বীকৃতি জানাচ্ছি। প্রশ্নকারী জানতে চান, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। তিনি ডেপুটি সেক্রেটারি ভার্মা, আন্ডার সেক্রেটারি জন বাস ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টোনাল্লু ছাড়াও এনএসি ও গ্লোবাল অ্যান্টি করাপশন কমিশনের প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছিলেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক কিভাবে পুনর্মূল্যায়ন করছে সে সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? মিলার জবাব দেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে এই অবরোধ করেন তারা। এতে সায়েন্স ল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সরকারি সাত কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে, জানালেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন, আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে, এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে। ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, আগে নির্বাচনগুলো ছিল ভুয়া, ফলে ভোটার তালিকা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। আসিফ নজরুল বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না, আমরা অসাধারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব, ফলে ভোটার তালিকায় হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা সবকিছু ঠিক করবেন। তিনি বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এখানে কোনো বিষয়ে কোনো অবিচার করা হবে না, সুবিচার হবে। জুলাই গণহত্যার বিচার আইনগতভাবে করা হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেত্রী অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে, গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে। এই উপদেষ্টা জানান, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রধান অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন, মৃত্যুদণ্ড বিধান রহিত করা যায় কিনা বলেছেন। আমরা বলেছি, ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই ওঠে না।
ক্রস ফায়ারে মৃত্যু, বেনজির সহ নয় জনের নামে ব্যবস্থার নির্দেশ। জয়পুর হাটে 2016 সালে র‍্যাব হেফাজতে ক্রস ফায়ার শাপিনুর ইসলাম শাপিন হত্যার অভিযোগে আদালতে 25 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়ের জজ মোহাম্মদ মুজিবুর রহমান 25 জনের মধ্যে র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশ সুপার এমপি মোল্লা নজরুল ইসলাম সহ প্রথম নয় জনের নামে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার 28 অক্টোবর নিহত শাপিনের বাবা জয়পুর হাট সদরের চকমোহন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। ওই দুজন ছাড়াও বাকি আসামিরা হলেন জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মেজর হাসানাত আরাফাত, ডিএডি মোহাম্মদ ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএমডি মাহফুজুর রহমান, সদর থানার এসআই বোদাশিস, র‍্যাবের নায়ক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদি হাসান। অভিযোগ সূত্র জানা গেছে, 2016 সালের 26 সেপ্টেম্বর রাত 9টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র‍্যাব সদস্যরা শাপিনকে গ্রেপ্তার করে এক মাস পর ওই বছরের 25 অক্টোবর রাত 3:30টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জমিদ্দা গ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলান সাংবাদিকদের জানান, 25 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম 9 জনের নামে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং 24 ঘন্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন। এসপি আব্দুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 29 অক্টোবর সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারস্পরিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন, এতে আমরা সচেতন হব, সংশোধন করতে পারব। অন্তর্বর্তী সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে, যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করতেছেন, আপনারা জানিয়ে দিবেন, এতে আমরা কোনো আপত্তি নেই। প্রকল্পটির কাজ ভালোভাবে এগোচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী 6 মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ পুরোপুরি শেষ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বাজেটের ভেতরে কাজ শেষ করতে হবে, নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে কয়েকদিন পর বলে আবার সেটা বাড়াতে হবে, সেটা চলবে না, বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এটা এখন আমার বলার স্টেজ না। মঙ্গলবার 29 অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবিধানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরো 40-50 হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে এবং এখনো তারা ওইটার পক্ষে কথা বলে, এখনো তাদের নেত্রী 2087 জনকে দেখে নেবে এমন হুমকি দিচ্ছেন, সম্প্রতি ফাঁস হওয়া অডিও কলে যদি সঠিক হয় যিনি গণহত্যার মামলার আসামি, আমার মনে হয় না এই দেশের মানুষ তাদের বিচারের আগে অ্যাকসেপ্ট করবে। আইন উপদেষ্টা বলেন, এগুলো একটা প্রসেসের ভেতর দিয়ে আসবে। গণহত্যা চালানোর পর যে দল এখনো সেটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদের এত বড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, সুযোগ পেলে মানুষকে দেখে নেওয়ার হত্যা করার হুমকি দেয়, তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা সেই প্রশ্ন এই দেশের মানুষের কাছে রেখে গেলাম। তিনি আরো বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে তাদের যে বিচারগুলো আছে সেগুলোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাবে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়।